সুচিত্রা সেনের জন্ম বাংলাদেশের পাবনায় সেখানেই তার ছেলেবেলার অনেকটা সময় কেটেছে সেখানে তিনি প্রথমে পাঠশালায় পড়েন তারপর বালিকা বিদ্যালয়ে এইভাবে অনেকটা সময় তিনি কাটিয়েছেন পাবনায় কিন্তু তার মামার বাড়ি ছিল পাটনায় ভারতে পাটনাতে সেখানে তিনি তারপর চলে আসেন সেখানে মামার বাড়িতে অনেকটা সময় মানে অনেক বছর তিনি মামার বাড়িতে ছিলেন তখন তার অল্প বয়স তার ডাক নাম ছিল রমা এদিকে জহর রায় তার বাবা ছিলেন সত্য রায় তিনি কর্মসূত্রে পাটনাতেই থাকতেন তাই জহর রায়ও পার্টনারতেই থাকতেন এইভাবে দুজনে দেখা হয় এবং বন্ধুত্ব হয় জহর রায় এবং সুচিত্রা সেন জহর রায় তখন সুচিত্রাকে রমা বলে ডাকতেন এবং তখন শুধু নয় তিনি চিরকালই রমা বলেই ডেকেছেন সুচিত্রা সেনকে যাই হোক জহর রায় পাটনাতে যখন থাকতেন তখন তিনি চার্লি চ্যাপলিনে নকল করে নানারকম হাস্যকৌতুক করতেন সবাই খুব আনন্দ পেত দেখে এবং সুচিত্রা সেন তিনিও দেখে খুব মজা পেতেন খুব ভালো লাগতো তার চার্লি চ্যাপলিনের অভিনয় করে চহরায় দেখাতেন নানা রকম কৌতুক নকশা যাই হোক এইভাবেই তাঁদের ছেলেবেলার দিনগুলো কাটছিল সুচিত্রা সেন ছিলেন পাটনায় মামার বাড়িতে জহর রায় তার নিজের বাড়িতে তারপরে অনেক পরে তারা সিনেমায় অভিনয়ের জন্য চলে আসেন কলকাতায় এবং কলকাতায় থেকে সুচিত্রা সেন আস্তে আস্তে তার অভিনয় দক্ষতার মাধ্যমে মহানায়িকা হয়ে ওঠেন আর জহর রায় নানা সিনেমা সিনেমাতে অভিনয় করে তিনি সুনাম অর্জন করেন হাস্য কৌতুক তাঁর কমেডিয়ান হিসেবে তিনি অভিনয় করেন এবং পরে চরিত্র অভিনেতাও তিনি হয়েছিলেন এবং অত্যন্ত দক্ষ অভিনয় করতেন তার নাম হয়েছিল হাসির রাজা তিনি যখন মারা যান তখন সবাই খুব দুঃখ পেয়েছিল খুব ভেঙে পড়েছিল সারা জীবন অর্থাৎ যখন তারা অভিনয় করতেন তখন সুচিত্রা সেন জহর রায়ের বন্ধুত্বও ছিল অটুট তারা একে অপরকে নানা নানারকমভাবে নানারকম কথা বন্ধুত্বপূর্ণ সেসব চলতো যাই হোক জহর রায়কে সুচিত্রা সেন খুব স্নেহ করতেন জহর রায়ও খুব ভালোবাসতেন রমা বলে এবং যখন জহর রায় মারা গেলেন তখন সুচিত্রা সেন খুব দুঃখ পেয়েছিলেন তিনি জহর রায়ের মরদেহ যখন নিমতলা ঘাটের দিকে যাচ্ছে গাড়িতে তখন তিনি চলে এসেছিলেন এবং বেথুন কলেজের সামনে সেই গাড়ি থামিয়ে তিনি নেমে উঠেছিলেন সেই গাড়িতে জহর রায় যে মরদেহ যে গাড়িতে ছিল এবং জহর রায় মরদেহে মালা দিয়েছিলেন দিয়ে তার কানের কাছে গিয়ে বলেছিলেন তুমি চলে গেলে চারলি এই বলে তার কপালে একটা চুম্বন করেছিলেন এতই তিনি ভালোবাসতেন জহর রায়কে